এ জীবনে যার দিল বাই জান নবীর জন্য কাঁদে না, রোজা হাশরে বাই জান তারা নবীজির দেখা পাবে নাই। আল্লাহুম্মা ক্যান্ডেলের ভিতরে হরেনের আওয়াজ হরেন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা মানব বেছে ফুটল ফুল তুলনা বিহীন যার তুল কায়া ছায়া বিহীন আল্লাহ 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 গো লা ইলাহা ও আল্লাহ 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 গো লা আম্বিয়া আউলিয়া যেই নামে বিলীন সেই নামে মরিতে জপি আমিন আমিন আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 যুবক বন্ধুরা আসেন, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত দরুদ ও সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আমার বিষয়ের উপর খেয়াল করে কথা বলব, পরলোক কবর সম্পর্কে কথা বলার জন্য বলেছেন। একদিন আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যেতে হবে না? আমাদের আসল বাড়ি হলো এই দুনিয়ার চেয়ে প্রথম স্টেশনের নাম হলো কবর। সেখান থেকে দুনিয়ার থেকে যে প্রথম স্টেশনে আপনার সন্তান আপনাকে রেখে দিবে এটার নাম হলো কবর। সেখানে আপনাকে রেখে দিবে, এখান থেকে আপনার আখেরা শুরু হবে। এখান থেকে আপনার কি শুরু হবে? আখেরা শুরু হবে। এর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু সকলকে একদিন পাকাও করবে, কাউকে চার দিবে না, কাউকে দেয় নাই, ভবিষ্যতে কাউকে দিবে না। যার যে সময় সময় মতে তার সামনে নির্ধারিত স্থান এবং সময় মতে আজরাইল আপনার কাছে হাজির হয়ে যাবে। এ পর্যন্ত কেউ আছে যে আজরাইল আটকায় দিয়েছে? যদি বলেন আছে, পারে নাই পারবো না। ক্লাস ফিটিং করে কত বিজ্ঞানীরা দেখছে যে দেখি আজরাইল কেমনে ঢুকে রুহ কিভাবে কবজ করে, তারা চেক আপ করেছে চতুর্দিকে গ্লাস ফিটিং করে। যে ব্যক্তি মৃত্যু শয্যায় তাকে এটার ভিতর রাখছে, মানুষ চতুর্দিকে দাঁড়ায় গেছে, টুস করে গ্লাস ফেটে গেছে, লোকটা মরে গেছে।
কিন্তু আজরাইল কোন দিকে ঢুকছে আর বাহির হয়েছে কেউ বলতে পারে নাই? বলতে পারবে? পারে না, পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে এই পাওয়ার ক্ষমতা দান করেছেন। দেখেন, মায়ের কাছ থেকে সন্তান নিতেছি, সন্তানের কাছ থেকে মাকে নিতেছি, ভাইয়ের কাছ থেকে বোন নিতেছি, স্বামীর কাছ থেকে স্ত্রী নিতেছি, দাদার কাছ থেকে নাতি নিতেছি। বলেন সেই হুকুম কার? জোরে বলেন কার? কার কোন সময় মরণ হবে সেটা পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। জানে কে? বাবা জি, কিয়ামত কবে হবে এটা কেউ জানে না রে, ওইটাও জানে আমার আল্লাহ। বৃষ্টি নাজিল করে থাকেন আমার আল্লাহ, মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে, ছেলে বানাবে না মেয়ে বানাবে সেটাও জানে আমার আল্লাহ। বাবা জি, আগামী দিনের খবর জানে আমার আল্লাহ, পাঁচ নম্বর কে কোন জায়গায় কোন সময় মৃত্যুবরণ করবে সেটাও জানে আমার আল্লাহ। সেটা জানে কে? যদি বলেন জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ জানে কার কোন সময় মরণ হবে, মালাকুল মৌত তার রূহ কবজ করবে, পাকড়াও করবে, ঘেরাও করবে। বাগিয়া যাওয়ার সুযোগ নাই রে বাবা জি, কোনদিন কেউ বাগিয়া যাব বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না বাবা জি। কেউ যদি সৌদি আরব যায়, লন্ডন যায়, বিভিন্ন দেশে যায়, সাথে তার মা নাই, সাথে তার বিবি নাই, ছেলে নাই, সন্তান বন্ধু বান্ধব কেউ নাই, তবে একটা জিনিস সাথে আছে, এটা হলো মরণ। মরণ আপনাকে বলবে না তোর বাবা তোর পাশে নাই, তোর রূহ কবজ করবো না রে। এই কথা কইতো না যে তোমার নানা নাই, তোমার মা নাই, তো তোমার সময় দিলাম বাড়ি যাও, তারপরে রূহ কবজ করবো, এই কথা বলবে না। সে সাথে সাথে আছে, যেখানে সময় সেখানে কবজ করে ফেলবে, সেখানে কি করবে? কবজ করে ফেলবে।